নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, কোথায় শুরু করব এবং কোথায় শেষ করব, হোয়ার টু বিগিন অ্যান্ড হোয়ার টু এন্ড, আপনারা ইতিমধ্যেই সব কিছু জেনে গেছেন। পশ্চিমবঙ্গ তথা ভারতের লোকসভার নির্বাচনের ফলাফল, এবং নিশ্চয়ই অনেকেই খুব ভারাক্রান্ত মনে আজকের এই এপিসোডটা দেখতে হয়তো আগ্রহ বোধ করবেন না। তো যাই হোক, যারা এখনও অস্বীকার করতে চাইছেন, দোজ হু আর ইন ডিনায়াল, আমরা জানি আমাদের খুব অতি কাছের জিনিসটা যদি হারিয়ে যায়, অতি স্বপ্নটা যদি হারিয়ে যায়, তখন আমরা সেটা মেনে নিতে পারি না, এটা স্বাভাবিক। এবং সেটা যে কোনো কিছুতেই, আপনি পরীক্ষার রেজাল্ট হোক বা একটা চাকরি হোক বা একটা কিছু জিনিস যেটা আপনারা দীর্ঘদিন ধরে ভেবে আসছেন, মনে করে আসছেন যে এটা আপনার এবং সেটা হবে, এবং যখন সেটা হয়নি তখন খানিকটা মুষ্টে পড়তে হয়। এবং আমাদেরও অবস্থা কি, ভারাক্রান্ত হৃদয় আমাদের। তো যারা এখনও ডিনায়ালে আছেন, এটা দিয়ে লাভ নাই, যেটা সত্য, পিপল হ্যাভ স্পোকেন, পিপল হ্যাভ চোজেন, আমাদের সেটাকে মেনে নিতে হবে। এবং এই যে রেজাল্ট আপনারা দেখছেন, 240 বিজেপি, কংগ্রেস 99 এবং অন্যান্য 204। সো এই অন্যান্য 204 স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে 272-এর জন্য এই সরকার গঠন করতে হলে 272 আসন দরকার, যেটা বিজেপির এককভাবে নাই, তবে তাদের জোট এনডিএ জোটের আছে। সো এখন এনডিএ জোটের কেউ যদি বিট্রে না করে তাহলে বিজেপি সরকার গঠন করবে। আর এই যে বললাম যে হেল্প নিতে হবে, হি নিডস হেল্প, বিজেপি নিডস হেল্প, কিন্তু এটা কেমন করে হলো? আর সবচাইতে বড় জিনিসটা হলো, মানে ভেরি ভেরি স্টানিং রেজাল্ট সেটা এসেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে এবং উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশে এই মুহূর্তে বিজেপি ইজ নট দি লার্জেস্ট পার্টি, যেই রেজাল্টে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা ধারণা করেছিলাম পশ্চিমবঙ্গেও এবং বিভিন্ন এই বুথ ফেরত সমীক্ষায়, এক্সিট পোলে আমরা যেই বিষয়গুলি দেখেছিলাম, যেটা ঘটা করে ইভেন যারা একটু সন্দেহ পোষণ করেছিল এই এক্সিট পোল নিয়ে, তারাও শেষ পর্যন্ত উল্টে সেই গড্ডালিকা প্রবাহ সেটাই মেনে নিয়েছিল, গড্ডালিকা প্রবাহে বেশি গিয়েছিল, লাস্ট মোমেন্টে তারাও তাদের এক্সিট পোল চেঞ্জ করেছে। সুতরাং এই যে এক্সিট পোল, তার আগে আমি পশ্চিমবঙ্গের রেজাল্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 29 তৃণমূল, বিজেপি 12, কংগ্রেস 1, সিপিএম 0। তো এই যে এক্সিট পোল, এটা প্রমাণ হলো যে ইয়েস, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। বাট আমি আবার আপনাদেরকে বলতেছি, আমার ভাবতে অবাক লাগে যে ইন্ডিয়া এখন দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, দ্য মোস্ট পপুলাস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা বেশ এই নরেন্দ্র মোদী জমানায় গত 10 বছরে তারা এই অনেক এগিয়েছে, এবং তারা এখন ফার্স্ট ওয়ার্ল্ডের কাতারে নিজেদেরকে, মানে অন্তত কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক শক্তিতে, মানে শক্তি এটা দাবি করতেছে আর কি, ফার্স্ট ওয়ার্ল্ডে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে। কিন্তু আমরা যেই নির্বাচনটা এই ভারতে দেখলাম, পশ্চিমবঙ্গে দেখলাম, ইয়েস, মেনি পিপল ভোটেড, billions of rupees have been spent, অনেক কিছুই হয়েছে, কিন্তু এই রেজাল্টটা, এই যে গণতন্ত্রের যে চর্চাটা, এটা কি সঠিক গণতন্ত্রের চর্চা হয়েছে কি না, আমার সন্দেহ আছে। অ্যাট দি এন্ড অফ দি ডে, রুল অফ ল, যেখানে পুলিশ বা প্রশাসন যখন সংবিধান বা আইনকে সুরক্ষা করার যে শপথ নেয়, সেটা ভারতের পুলিশ বা
এই সরকারি প্রশাসন সেটা পালন করে কিনা সেটা দেখার বিষয়। অনেক ক্ষেত্রে আমরা মানে ভোটটা শুধু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া না বা ভোট সঠিকভাবে গণনা হওয়া না, ভোটের আগে যেইভাবে ইন্টিমিডেশন হয়, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয় বা মেসেজ দেওয়া হয় এইটা হইলে সেটা হবে, সেটা হলে এটা হবে, তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বাতিল করে দিব, আমরা জানি কোন কোন জায়গা থেকে মানে ভোট আসছে এগুলি আমরা লক্ষ্য রাখব, এগুলি কিন্তু ট্রু ডেমোক্রেসি না। এটা নিয়ন্ত্রিত ডেমোক্রেসি, ম্যানিপুলেটেড ডেমোক্রেসি, যে ওকে আমি এই রেজাল্টটা চাই, তোমরা সেই রেজাল্টটাই ডেলিভার দিতে হবে। জিনিসটা কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে তাকালে এক্স্যাক্টলি তাই ঘটেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ভোট দিতে চায় তাকে ভোট তারা দিতে পারে নাই, এবং সেটা অনেক কারণেই অর্থনৈতিক কারণে হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার একটা বিগ ইস্যু মহিলাদের জন্য, যে কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার যদি বাতিল হয়ে যায় তাহলে আরেক পক্ষ যে আমাদেরকে এই যে মাসে মাসে 1,000 টাকা দেবে বা 2,000 টাকা দেবে এটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং সেই গ্যারান্টির তারা যে যেটা কাজ করতেছে, যে টাকাটা ঘরে বসে বসে আমরা পাচ্ছি সেটা যতক্ষণ পাবো এবং সলিড একটা গ্যারান্টি না পাবো যে এই টাকাটা আমরা অন্য পক্ষ থেকেও পাবো, তাহলে এইটাতেই আমরা থেকে যাব। এবং এই যে নির্বাচন কমিশনার, আমরা দেখছি নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে, কিন্তু নির্বাচন কমিশনারের যেই ধরেন পশ্চিমবঙ্গে যারা নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিল তারা কারা? তারা কিন্তু সেই সরকারি প্রশাসনের লোকজনের, দি এন্ড অব দি ডে তাদেরকে কিন্তু এই প্রশাসনের কাছেই জবাবদিহি করতে হবে। সুতরাং অনেক ক্ষেত্রেই হয়তো কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ কিন্তু স্থানীয়ভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আমরা দেখেছি ধর্ম নিয়ে রাজনীতিটা মমতা কী ন্যাক্কারজনকভাবেই করেছে, আমরা দেখেছি মহিলাদেরকে অসম্মান কী ন্যাক্কারজনকভাবেই করেছে। অভিষেক ব্যানার্জি বলেছে রেখা পাত্র রানাকে 2,000 টাকায় বিক্রি হয়ে গেছে, এবং যেই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি যিনি বললেন যে যে তাহলে মমতার রেট কত, মমতা কি এই 8 লক্ষ টাকা দিলে চাকরি বিক্রি হয়ে যায়, মমতাকে 10 লক্ষ টাকা দিলে কি রেশন উদাও হয়ে যায়, এই কথা বলার পরে তাকেই কিন্তু ভর্ৎসনা করেছে। কিন্তু ইভেন তারা ধার ধারে নাই তার জবাবের, কিন্তু উল্টা মমতা ব্যানার্জি অভিষেকরা যেইভাবে রেখাপাত্রদের রেট ধরিয়ে দিয়েছে, কই আমরা কিন্তু সেই ধরনের কমিশনের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো কিছু পাইনি। তারপরে ছাপ্পা মারার রেকর্ড অন্তত কিছু না কিছু জায়গায় তো এসেছে, সেগুলো আমরা দেখেছি। কই ছাপ্পার বিরুদ্ধে আমরা তো দেখলাম না নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে। সুতরাং এই ডেমোক্রেসি আমরা আজকে সেলিব্রেট করতেছি যে পিপলস চয়েস, পিপল হ্যাভ স্পোকেন, কিন্তু রিয়েলি কি পিপল হ্যাভ স্পোকেন? রিয়েলি পিপল হ্যাভ স্পোকেন? মানুষ এই এই জন্যই আর কি। আর যাই হোক, আমি দেখেছি যে আপনাদের যেই স্বতঃস্ফূর্ততা, যেই বিজেপির প্রচুর সভায় প্রচুর মানে এত লোক সমাগম, জনক সমাগম হয়েছে, আমরা কি সেই পরিমাণে জনসমাগম তৃণমূলের সভাগুলিতে দেখেছি? এই নির্বাচনে বিজেপির মানুষ খুবই অ্যাক্টিভ ছিল, এনথুজিয়াস্টিক ছিল। তাহলে সেই অ্যাক্টিভিজমটা, সেই এনথুজিয়াজমটা সেই ভোটের বাক্সে প্রতিফলিত হলো না কেন? এটাই তো স্বাভাবিক, যারা নাকি বেশি পরিমাণে মোটিভেটেড হয় তারাই ভোট দেবে, বেশি পরিমাণে ভোট দেবে, তাহলে সেই ভোটটা হলো না কেন? আর এখানে অনেকেই বলতে পারেন যে অ্যান্টাই ইনকামবেন্সি, কিন্তু অ্যান্টাই ইনকামবেন্সির ভোটটা তো তৃণমূলের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল, তৃণমূলের বিরুদ্ধে কিন্তু সেই ভোটটা অ্যান্টাই ইনকামবেন্সি তো তৃণমূল, কারণ পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র নিয়ে আর অতটা ভাবে না, এইখানে রাজ্যের যেই জিনিস দুর্নীতি থেকে শুরু করে যা কিছু হচ্ছে এত কিছুর পরে তাদের রায়টা আসার কথা ছিল তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সেটা আসেনি কি কারণে
আমি যে বলবো যে ডেমোক্রেসিটা ট্রু পিওর ডেমোক্রেসি না, এটা নিয়ন্ত্রিত ম্যানিপুলেটেড ডেমোক্রেসি। তো এইটা ঠিক, ইয়াস, ডেমোক্রেসির খেলাটাই হয়েছে ম্যানিপুলেশন, এই যে খেলা হবে কিন্তু সেটা নিয়মতান্ত্রিকভাবে খেলতে হবে, সেটা সেইখানে প্রশাসন টোটালি ট্রুলি নিরপেক্ষ থাকতে হবে, সেইখানে পুলিশ টোটালি, এইখানে দেখা গেছে যে এই ঢাল নাই নিধির, মানে তলোয়ার নাই, নির্দিরাম সরকার হয়েছে এই কেন্দ্রীয় ফোর্স, আর রিয়েলি ঢাল তলোয়ার ওলা যারা তারা হয়েছে পুলিশ প্রশাসন। একটা আইডিয়াল ডেমোক্রেসিতে যখন এই যে আইডিয়াল এই অ্যাডমিনিস্ট্রেশন জারি করা হয়, এই মডেল কোড অফ কন্ডাক্ট জারি করা হয়, তখন কিন্তু পুলিশ, এই কেন্দ্রীয় বাহিনী, যত কিছু আছে সরকারি প্রশাসন এক কাতারে ফাংশন করার কথা, কিন্তু আমরা দেখেছি সেটা সেইভাবে করেনি। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করেছে, আর এই নির্বাচন কমিশন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার সবার পক্ষে কাজ করেছে, এখানে বিজেপির কোনো সেই মাসল পাওয়ার, সেই আর্ম ফোর্স ছিল না এবং থাকা উচিত না। ভোট তো আর্মস দেওয়া হবে না, কিন্তু তৃণমূল সেটা ব্যবহার করেছে, তাদের আর্মস ক্যাডার পুলিশকে ব্যবহার করেছে, এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেনি। প্লাস নির্বাচন কমিশনে যারা আছেন তারা কিন্তু সেই রাজ্যেরই প্রশাসনের লোকজন, সুতরাং রেজাল্ট যে হবে এরকম হইতে পারে এই ব্যাপারে আমার অন্তত সন্দেহ ছিল না। তার উদাহরণ আমি দিচ্ছি, আমি গলাবাজি করতেছি না, আমি শুধু বলতেছি যে এই রকম যে হবে এটা আমার চিন্তার মধ্যেই ছিল। তো আমি এটার জন্য, এটার পক্ষে আপনাদেরকে একটা যুক্তি দেখাচ্ছি, যুক্তি সেটা হলো যে আমি নির্বাচনের 3 সপ্তাহ আগে এই একটা জরিপ করেছিলাম, আপনারা জানেন, সেই জরিপে বলেছিলাম যে বিজেপি এই নির্বাচনে কয়টা আসন পাবে, 10 থেকে 15টা আপনারা দিয়েছিলেন, 5% লোক বলছিলেন, 15 থেকে 20টা আসন আপনারা বলেছিলেন 5%, 20 থেকে 25টা আপনারা বলেছিলেন 22%, আর সবচাইতে বেশি 25টি আসনের বেশি আপনারা বলেছিলেন 64% লোক। তার অর্থ হইল 20টা আসনের বেশি আপনারা 90% লোক বলেছেন। আবার কেউ কেউ কমেন্ট করেছিলেন যে তাদের যেই ধারণা তার সেই সংখ্যাটা আমি দেই নাই, অর্থাৎ 30টারও বেশি বিজেপি পাবে, আর 10টি আসনের কম আমি একটি জরিপে দিয়েছিলাম, সেইখানে লেখা ছিল 4%, 10টি আসনের কম। এবং এই এই এইটা দেওয়ার কারণে অনেকেই আমাকে এই কমেন্টে মোটামুটি তুলোধনো করেছেন যে আপনার কোনো ইয়ে নেই, মানে আপনি কী করে এই চয়েসটা রাখতে পারেন, 10-এর কম পাবে, কেন আপনি 30-এর বেশি রাখেন না, এই সেই কথা। যাই হোক, তারপরে আমি নির্বাচনের 12 দিন আগে আমি আরেকটা জরিপ দিয়েছিলাম, সেইখানে আমার এই যে লেখা আমি পড়তেছি আপনাদের, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে কতগুলো আসন জিতবে, তারপরে এখানে 8,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 10 থেকে 15টি আসন 7%, 15 থেকে 20টি আসন 4%, 20 থেকে 25টি আসন 77%, 10টিরও কম কিংবা 30টির বেশি 9% ভোট দিয়েছেন। তো আমি বলেছিলাম 77% বলেছে 20 থেকে 25টা আসন জিতবে বিজেপি পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে। আমার কেন জানি মনে হয় তারা 10টির বেশি জিততে পারবে না, আশা করি আমি ভুল প্রমাণিত হব, আপনারা কি বলেন? সেই সেই একটা লেটেস্ট জরিপ যেটা আমার ছিল সেখানে আপনারা, আমি আমি সঠিক প্রমাণিত হব, পিসি বাইপুর তেজ বাড়ছেই, এটা ছিল আমার মন্তব্য, এবং সেইখানে আপনারা 10% আমার পক্ষে বলেছিলেন। আর আমি আরেকটা জিনিস ছিলাম, আমি বলেছিলাম যে আমি ভুল প্রমাণিত হব, শুভেন্দু এবার বাজিমাত করে ছাড়বে, এটার পক্ষে 90%, অর্থাৎ এই যে আমি যে বলেছি 10%-এর দশটি আসনের কম পাবে বিজেপি, সেইটার
পক্ষে আমার সাথে একমত পোষণ করেছিলেন 10%। আর এই এই আমি ভুল প্রমাণিত হব, শুভেন্দু এবার বাজিমাত করে ছাড়বে, এটার পক্ষে আপনারা 90% ভোট দিয়েছিলেন। আমি আপনাদেরকে ভুল বা আমাকে রাইট আমি বলতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে কেন জানি আমার মানে আমার রিডিংটা এরকমই। আমি কোনোভাবেই এই যে এত এই ইউটিউবের ই দেখছি, মানে অ্যানালাইসিস দেখতেছিলাম, আপনাদের এত মন্তব্য দেখতেছিলাম পত্রপত্রিকায়, কোনোভাবেই আমার আমার কেন জানি আমার মানে আই ওয়াজ নট কনভিনসড। আমি তাদের যেই কথাবার্তা, তাদের এই তৃণমূলের মমতা অভিষেক, তাদের যে ঔদ্ধত্য, তাদের যেই যদিও তাদের লোকসভায় তেমন মানুষ ছিল না, কিন্তু সামহাও আমার কাছে মনে হয়েছিল যে কিছু একটা বিষয় আছে যে যেটা তাদের পক্ষে কাজ করবে, এবং সেটা করেছে। তো দর্শক, এই যে আমি আবারও বলছি যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, এই মানুষগুলি যারা নাকি শপথ নেয় সংবিধান রক্ষার, তারা যদি সঠিকভাবে যতদিন পর্যন্ত দায়িত্ব পালন না করবে ততদিন পর্যন্ত জনগণের কোনো প্রত্যাশাই পূরণ হবে না, এটা আপনারা লিখে রাখতে পারেন। ভোট দিতে গেলে পুলিশ লাগবে কেন? হোয়াই? নির্বাচনে আপনি, আমি বেশ, আমি আমেরিকাতে, কানাডাতে অনেক জায়গায় অনেক ভোট দেখেছি, ভোট দিয়েছি। আপনারা যদি ভোট কেন্দ্রে আসেন এইসব দেশে, আপনারা দেখবেন যে ভোট কেন্দ্রের চারপাশে কোনো পুলিশ টুলিশ নাই, কোনো সিকিউরিটি নাই, নাথিং। অর্ডিনারি পিপুল টেকিং ভোট, অর্ডিনারি পিপুল কাস্টিং ভোট, আশেপাশে কোনো পুলিশের কোনো আনাগোনা নাই। কেউ বলবে না তিন দিন আগে ওই মডেল কোড অফ কন্ডাক্ট, তিন দিন আগে ভোট মানে প্রচারণা বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? আপনি ভোটের আগের দিন পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত আপনি প্রচারণা করবেন, কিন্তু ভোট কেন্দ্রের এলাকায় করবেন না, কিন্তু অন্য জায়গায় করবেন। কিন্তু ইন্ডিয়াতে যেটা হয়, এই যে তুলকালাম করে দিবে ভোটের, এমনি ভোট কেন্দ্রে মারামারি হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যান আমেরিকা কানাডাতে, নিঃশব্দে মানুষ ভোট দিয়ে চলে যাচ্ছে, সেখানে সাধারণ মানুষ ভোট নিচ্ছে, ওইখানে কোনো পেশি শক্তি কারণ নাই, কেউ কিছু বলছে না, আপনার সাধারণ মানুষ চুপচাপ ভোট দিয়ে চলে আসতেছে এবং প্রত্যেকটা ভোট কাউন্ট হচ্ছে। পুলিশ প্রশাসন ভোটে কেন থাকবে? পুলিশ প্রশাসন হচ্ছে ক্রাইম মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে, তাদের ভোটে তাদের কাজটা কি? ভোটে তো তাদের কোনো কাজ নাই। কিন্তু আমরা দেখতেছি যে এই পুলিশ দেওয়া নিয়া নেওয়া নিয়া বাইর করা নিয়া এখানে প্ল্যান হয়, মানে পরিকল্পনা হয়, ষড়যন্ত্র হয়, স্ট্র্যাটেজি হয়, কারণ পুলিশ দলদাস হিসাবে কাজ করে। এই পুলিশ যতদিন পর্যন্ত তাদের যেই ট্রুলি তাদের যেই দে ডন আপহোল্ড দেয়ার ওথ, ওথ টু দি কনস্টিটিউশন, ওথ টু দি রুল অফ ল, এইটা যতদিন না করবে, পুলিশ যতদিন সচেতন না হবে যে আমাকে দিয়ে কোনো অন্যায় অর্ডার বাস্তবায়ন করা যাবে না, বা যখন অন্যায় অর্ডার আসবে আমার কাছে, বা আমি দেখব কোনো ষড়যন্ত্র হচ্ছে, পরিকল্পনা হচ্ছে, তখন সেই সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি ই করব, মানে টেক অ্যাকশন, বিকজ দ্যাট ইজ দি মানে রেসপন্সিবিলিটি অফ দ্যাট অফিসার, এইটাই তার শপথ। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে একদমই এটা দেখতেছি না, মানে যাদের প্রশাসনের কাছ থেকে, এবং ভারতের বিভিন্ন জায়গায়ও একই অবস্থা, মানে নির্বাচনটা মানে এই তারা যেই যেই রাজ্যে ক্ষমতায় আসে যারা, তারা নানানভাবে প্রভাব ফেলার চেষ্টা করে। এইটা তো গণতন্ত্র হতে পারে না, দ্যাট ক্যান নট বি দি মানে সিচুয়েশন ইনভলভিং দি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দি ওয়ার্ল্ড। মানুষ বেশি মানুষ থাকলেই যে লার্জেস্ট ডেমোক্রেসি হয় এটা আমি মানতে পারি না। লার্জেস্ট ডেমোক্রেসি ইজ হোয়ার পিপুল ক্যান ভোট উইদাউট ফিয়ার অর ফেভার, এবং ভোট দিয়ে নিশ্চিন্ত মনে যে ভোটটা কাউন্ট হবে। দ্যাটস হোয়াট কল্ড এ ট্রু ডেমোক্রেসি, এ বিগ ডেমোক্রেসি,
অন্য অন্য কিছু না, কিন্তু ভারত ভারতে আমরা যেটা দেখলাম, আমার মনে হয় না সেখানে এই ডেমোক্রেটিক যেই আইডিয়ালগুলি সেটা যথাযথভাবে পালন করা হয়েছে। ভোটের অধিকার একটা নাগরিকের অলঙ্ঘনীয় অধিকার, এবং সেইটা ভারতে আমরা দেখছি বারবারই লঙ্ঘন করা হচ্ছে। এবং একজন নাগরিকের অধিকার সংরক্ষণের জন্য কেন্দ্রকেই পদক্ষেপ নিতে হয়, কিন্তু আমরা ভারতে যেই জিনিসটা দেখছি যে কেন্দ্র সেইভাবে রাজ্যগুলিতে নাগরিকদের অধিকার সুরক্ষায় তেমন একটা ভূমিকা রাখতে পারে না। সেটা তারা বলছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যেই ক্ষমতার ভারসাম্য, পার্থক্য, সেপারেশন অফ পাওয়ার্স সবই বুঝলাম, কিন্তু একটা নাগরিকের অধিকার সংরক্ষণ করা কেন্দ্রের দায়িত্ব, এবং সেইখানে যদি কোনো পুলিশ প্রশাসন, কোনো রাজ্য সরকার যদি সেখানে নাগরিকের অধিকার যদি লঙ্ঘন করে, তো সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তা না হলে কিসের ইউনিয়ন? ইউনিয়নকে অবশ্যই বহিঃশত্রুর হাত থেকে যেমন দেশকে রক্ষা করতে হয়, সেরকম আভ্যন্তরীণ শত্রু বা রাজ্যের কাছ থেকেও, এমনকি রাষ্ট্রের কাছ থেকেও নাগরিককে সুরক্ষা দিতে হবে। রাষ্ট্র বা রাজ্য যাতে সেই নাগরিকের অধিকারকে মর্যাদা দেয়, তাদের অধিকার যাতে কোনোভাবেই ভুলুণ্ঠিত না করতে পারে, কেন্দ্র সেটা আমরা দেখছি বারবারই ব্যর্থ হচ্ছে করতে। রাষ্ট্র নাগরিককে সুরক্ষা দেবে, রাষ্ট্র নাগরিকের অধিকার সংরক্ষণ করবে, নাগরিক রাষ্ট্র বা রাজ্যের কাছে বিচার পাবে, সেই রকম ভরসা যদি নাগরিক না পায় তাহলে সেটা একটা সুন্দর রাষ্ট্র বা সঠিক রাজ্য হতে পারে না, এবং সেই ক্ষেত্রে একটা জবাবদিহিতা সর্বক্ষেত্রে থাকা উচিত, যেই জবাবদিহিতাটা আমরা দেখি না খুব একটা, কারণ দ্যার ইজ এ লট অফ ক্র্যাক ইন দি সিস্টেম। এই ক্র্যাকগুলি সংশোধন কীভাবে বিজেপি করবে সেটা দেখার বিষয়। তো দর্শক, আমি আরেকটা জিনিস বলতে চাই, এই যে এক্সিট পোল, এক্সিট পোল এগুলি কি রিয়েলি সাইন্টিফিকলি এই পোলগুলি করেছে কিনা আমার বিশ্বাস হয় না, কারণ আমি এক্সিট পোল আরও অন্যান্য দেশের এক্সিট পোল দেখেছি, তারা যা বলে তা ঘটে, মানে একটু এদিক সেদিক হয় কদাচিত, বাট মানে তারা এক দুই ঘন্টার মধ্যেই তারা বলা শুরু করে দেয় যে কারা, এবং তারা ভোট গণনা শেষ হওয়ার আগেই অনেককে প্রজেক্টেড উইন করে দেয়, কারণ তাদের এক্সিট পোলের সাথে তারা মিলিয়ে দেখে যে ট্রেন্ড সেই দিকেই যাচ্ছে। কিন্তু ভারতের যে এক্সিট পোলটা হয়েছে, আমার তো মনে হয় যে এটা ওই যে দেখা দেখা নকল করে না, কপি করে, সেই রকম হয়ে গেছে বিষয়টা, মানে দেখা দেখা কোনো এক দল, হয়তো সেটা বড় কোম্পানি রেপুটেড একটা গ্রুপ, পোলিং গ্রুপ, তারা একটা জিনিস দিয়েছে, সবাই ওই মানে হোমওয়ার্কটা ঠিক মতো আর করে নাই, নিজেদেরটা নিজেদের কাজটা তারা করেনি, তারা বলছে ও আমরা 1 কোটি মানুষের সাথে কথা বলেছি, আমরা 20 লক্ষ লোকের সাথে কথা বলেছি, তাহলে 20 লক্ষ লোকের সাথে কথা বললে তোমরা এত মানে তোমাদের ধারের কাছেই যাচ্ছে না বিষয়টা কি, মানে একটা ই তুলে দিয়েছে যে এই এই 400 পার এইবার, তো সেইটা নিয়েই সবাই আন্দাজ করে মানে ওই মুখস্থবিদ্যা লিখে দিয়েছে, জিনিসটা সেরকমই। এইটাও কিন্তু হতাশাজনক, জার্নালিস্টদের ভূমিকাটা আরেকটু সঠিক হওয়া উচিত, এখানে চিটিং বাটপারির কোনো সুযোগ নাই। তো আমি যেটা মনে করি যে এই নিউজ মিডিয়াগুলি, চ্যানেলগুলির আরও প্রফেশনালিজমের প্রয়োজন আছে, আরও ডেডিকেশনের প্রয়োজন আছে, হয়তো লোকোবেলরের প্রয়োজন আছে, আরও টেকনিকের প্রয়োজন আছে, এবং এই দে আর নট ইয়েট প্রফেশনাল ইন দিস এই যে এই পোস্ট পোল আর কি, এক্সিট পোল করার ব্যাপারে তাদের জার্নালিস্টরা, মিডিয়া, নিউজ মিডিয়াগুলি, চ্যানেলগুলি যথেষ্ট পেশাদারি নয়, যথেষ্ট প্রফেশনাল নয়, বা তাদের যথেষ্ট ম্যান পাওয়ার নাই, বা যথেষ্ট মেথড বা সিস্টেম তাদের জানা নাই যেগুলি তাদের অর্জন করা প্রয়োজন। ভারত এগুচ্ছে, অনেকভাবেই এগুচ্ছে, সো সেই দিক থেকে এখন সেই মানদাতার আমলের জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, ভারতকে পুরো জিনিসটাকেই রিভাম্প করতে হবে। ভোটার ইন্টিগ্রিটি, ইলেকশন ইন্টিগ্রিটি ম্যাটার্স, একটা ডেমোক্রেসি এইভাবেই টিকে থাকে এবং শক্তিশালী হয়, এবং সেটা ভারতকে করতে হবে, এবং তার জন্য সকলকেই,
যেমন নাগরিকরা, যেমন সাংবাদিকরা, তেমন পুলিশ, তেমন সরকারের সেখানে ভূমিকা থাকা অপরিহার্য। পুরো সিস্টেমটাকে নতুনভাবে কাজ করতে হবে। এই যে বিজেপিও শুধুমাত্র এই একটা দুইটা ইস্যু নিয়ে এগুলো চলবে না, বিজেপিকে এই ইস্যুগুলি বুঝাইতে হবে মানুষের কাছে যে এই ইট ইজ নট অ্যাবাউট বিজেপি, ইট ইজ অ্যাবাউট পিপল, যে দে ফিল দি পেইন। এই জিনিসটা মানুষ বিজেপিকে আস্থায় নিতে হবে, যদিও এখন পর্যন্ত বিজেপি মানুষের আস্থায় আছে কিন্তু সেই আস্থায় কিন্তু কিছুটা টান পড়েছে। আপনারা দেখেছেন কিভাবে উত্তরপ্রদেশে কংগ্রেস এগিয়ে এসেছে, যেটা মানে অকল্পনীয়, তাই না? এটা কিন্তু ভাবা যায় নাই। তো আমরা যতই পাপ্পু পাপ্পু রাহুল গান্ধীরে বলি, তো ইট অ্যাট দি এন্ড অফ দি ডে তাকে কিন্তু একটা আপাতত মানে তার যেই চিন্তা ভাবনা, সে যেভাবে নির্বাচনটাকে অ্যাপ্রোচ করেছে, মনে হচ্ছে যে হি ওয়াজ এবল টু কনভিন্স পিপল। তো সেই জায়গাটায় আমার মনে হয় বিজেপিকে আবার নতুনভাবে নতুন আঙ্গিকে ভাবনার সুযোগ দিয়েছে। দে হ্যাভ ফাইভ মোর ইয়ার্স। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা নিরাশার ব্যাপার যে এই 2026 মানে এটা আমরা দেখতেই পাচ্ছি, রাইটিং ইজ ইন দি ওয়াল। বিজেপি যে খুব একটা ভালো করবে সেইখানে এইটাও কিন্তু, এবং এই ক্ষেত্রে সেই পঞ্চায়েত ইলেকশনের মতো হয়ে যেতে পারে, মানে ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। তো এইটা থেকে পরিত্রাণ কিভাবে, মানে জনগণ যদি বিক্রি হয়ে যায় এইভাবে 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোভে, তাহলে সেইখানে মানে সাধারণ মানুষ যারা নাকি দেশের মঙ্গল চায়, সার্বিক মানে লোভ লালসার ঊর্ধ্বে উঠে দেশের মানে সার্বিক মঙ্গল চায়, তাদের হতাশ না হয়ে ছাড়া হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে কোটি বাঙালির একটি ভুল, কোটি বাঙালির একটি তৃণমূল, কি করে হয়, কি করে সম্ভব, হাউ কোটি কোটি বাঙালি সেই একটি ভুল করে, কী করে কোটি কোটি বাঙালি যেখানে এই যে দুর্নীতিতে চুরিতে জর্জরিত একটা দল, একটা সরকার তাদের পাশে দাঁড়াতে পারে জনগণ, কী করে সম্ভব, কী করে এই কোটি কোটি বাঙালি সেই একটি ভুলের পিছনে ছুটতে পারে। দর্শক, আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।